আপনি কি কখনো 8 কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন? জানেন কি এমন একটি রেলওয়ের কথা যেটা বানাতে গিয়ে প্রায় 1 লক্ষ শ্রমিক মারা গিয়েছিল, এবং সেই রেল লাইনটি এতটাই উঁচু যে যাত্রীরা যখন সেখান দিয়ে যায় সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পাই। এছাড়াও বলবো এমন একটি ট্রেনের কথা যেটা দেখে আপনি খুবই অবাক হয়ে যাবেন। তাহলে এই সকল অদ্ভুত ট্রেন সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্নো রিমুভিং ট্রেন, বরফের মধ্য দিয়ে বরফ চিরে বেরিয়ে আসা, এরকম ট্রেন কি আগে কখনো দেখেছেন? এই ধরনের ট্রেন চালু হয় 1900 সালে। এই ধরনের ট্রেন আসার আগে লাইনের উপর জমে থাকা বরফ সরাতে শ্রমিকদের খুবই পরিশ্রম করতে হতো, কিন্তু এই ট্রেন আসার পর সেই কাজ খুবই সহজ হয়ে যায়। এই ট্রেন এমনভাবেই তৈরি যে লাইনের উপর জমে থাকা বরফ তেমন কোনো ক্ষতি করতে পারে না, বরং লাইনের উপর জমে থাকা বরফের পুরো আস্তরণকে সরিয়ে এই ট্রেন সহজেই এগিয়ে যেতে পারে। এসসি ম্যাগলেভ ট্রেন, জাপানের বুলেট ট্রেনের নাম তো নিশ্চয়ই শুনে থাকবেন। এটি হলো জাপানের সবথেকে দ্রুতগামী ট্রেন, কিন্তু এখন স্ক্রিনে যে ট্রেনটি দেখছেন সেটি বুলেট ট্রেনের থেকেও বেশি গতিসম্পন্ন। এটি হলো জাপানের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ট্রেন। এটিকে শুধুমাত্র জাপানেরই নয়, পৃথিবীর সবথেকে দ্রুতগতিসম্পন্ন ট্রেনও বলা যায়, কারণ এই ট্রেনটি এর আগের সবকটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে। এর গতি ঘন্টায় 603 কিলোমিটার। 2011 সালে প্রথম এই ট্রেনটি যাত্রা শুরু করে, আর 2015 সালে ঘন্টায় 603 কিলোমিটার বেগে যাওয়ার রেকর্ড করেছে। এক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন যে এত দ্রুত যায় কিভাবে? এর পেছনে রয়েছে জাপানের স্পেশাল টেকনোলজি। এটি কাজ করে ম্যাগনেটিক লেভিস্টেশন পদ্ধতির মাধ্যমে, যার কারণেই এই ট্রেনের এত গতিবেগ। অস্ট্রেলিয়ান ওরি ট্রেন, অস্ট্রেলিয়ার এই ট্রেনটি পৃথিবীর সবথেকে লম্বা ট্রেন হিসেবে পরিচিত। এই ট্রেনটি প্রায় 8 কিলোমিটার লম্বা। যখন এই ট্রেন যায় তখন এর সামনে থাকলে শেষ হওয়ার জন্য প্রায় 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ট্রেনের মধ্যে প্রায় 684টির মতো কন্টেনার বা বগি রয়েছে। এই কন্টেনারের মধ্যে করে প্রচুর পরিমাণে মাল যাওয়া আসা করে। উপরটাল সাসপেনশন রেলওয়ে, সাধারণত আমরা যে ধরনের রেল দেখে থাকি এটি তার থেকে একদমই আলাদা। এই ট্রেন লাইন একদমই আলাদাভাবে তৈরি। অন্যান্য ট্রেন যেমন লাইনের উপর দিয়ে সোজাভাবে যায়, এটি ঠিক তার উল্টোভাবে চলে। দেখে মনে হবে ট্রেনটি যেন ঠিক উপুড় হয়ে চলছে। এটিকে হ্যাঙ্গিং ট্রেনও বলা হয়। এটিকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে এখনকার আধুনিক টেকনোলজির দ্বারা এই ধরনের হ্যাঙ্গিং ট্রেন তৈরি করা, কিন্তু না, এই ট্রেন অনেক পুরানো। জার্মানিতে এই ধরনের ট্রেনের পরিকল্পনা করা হয় 1901 সালে। এই ট্রেনে প্রতিদিন প্রায় 82,000 মানুষ যাতায়াত করে। এই ট্রেনে আগে বেশ কিছুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। 1999 সালে প্রোপাটাল নদীতে এই ট্রেন পড়ে গিয়ে বেশ বড় দুর্ঘটনা ঘটে। এছাড়াও 2008 সাল এবং 2013 সালেও এই ট্রেনে ভয়াবহ 2টি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তাই বুঝতেই পারছেন এইভাবে উল্টোভাবে ট্রেন সফর করা কতটা ভয়ঙ্কর। এই ট্রেন নদী থেকে প্রায় 80 ফুট উপরে চলে। এক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ট্রেনটি এরকম উল্টোভাবে কেন তৈরি করা হয়েছে। আসলে এখানে অতিরিক্ত পাহাড় এবং রাস্তার অসুবিধার কারণে এখানে আন্ডারগ্রাউন্ড ট্রেন তৈরি করা সম্ভব নয়, তাই এখানে এই হ্যাঙ্গিং ট্রেন তৈরি করা হয়। এই ধরনের ট্রেন এখন জাপানেও চলে। চেন্নাই টু রাজগ্রাম রাজেশ্রম রেলওয়ে, ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রেলওয়েগুলির মধ্যে একটি, কারণ এটি তৈরি করা হয়েছে গভীর সমুদ্রের উপর। সমুদ্রের উত্তাল ঢেউ অনবরত রেল ব্রিজকে ধাক্কা মারে, এবং কখনো কখনো ব্রিজের সামনে উঁচু উঁচু ঢেউ আসে, তাই এখান দিয়ে যাবার সময় যাত্রীরা যথেষ্ট ভয় পেয়ে থাকে। সমুদ্রের ঢেউয়ের গতি এতটাই বেশি যে ক্রমাগত জলের ধাক্কা লেগে বর্তমানে এই রেল লাইনের অবস্থা একেবারেই খারাপ। NDW রেলওয়ে, এরকম ধরনের রেল লাইন আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি, কারণ সাধারণত আমরা যে ধরনের রেল লাইন দেখে থাকি এটা কিন্তু একদমই সেরকম নয়। এই রেল লাইন একদমই আঁকাবাঁকা ধরনের, ঠিক অসমান এবড়ো খবড়ো রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচল করলে যেমন হয়, ঠিক সেইভাবেই এই রেল লাইনের উপর দিয়ে ট্রেন চললে হয়, কারণ এই রেল লাইন সোজা নয়। এই রেলওয়েটি আমেরিকাতে অবস্থিত। এইরকম অসমান রেল লাইনের কারণে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকবারই দুর্ঘটনা ঘটেছে। দি ডেথ রেলওয়ে বার্মা, এই রেলওয়ে থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত বিস্তৃত। কিন্তু এখন প্রশ্ন হলো এই রেলওয়ের নাম দি ডেথ রেলওয়ে বার্মা কেন রাখা হয়? কারণ এই রেলওয়ে তৈরি করার সময় এতে নিযুক্ত প্রায় 1 লক্ষ শ্রমিকের মৃত্যু হয়ে যায়। এটি অনেক উঁচুতে অবস্থিত, এর মধ্যে অনেকে নদীতে পড়ে মারা গেলেও অনেকেই আত্মহত্যা করে মারা গিয়েছিল।
কিন্তু কী কারণে তারা আত্মহত্যা করেছিল সেটি এখনও একটি রহস্য। আবার শোনা যায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। আর অনেকেরই দাবি যে এখনও সেই সব মৃত শ্রমিকদের আত্মা এই জায়গায় ঘুরে বেড়ায়। তাই এই জায়গা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা অত্যন্ত ভয় পায়। এতটা ভয়ানক হওয়ার কারণেই এই রেলওয়ের এরকম নামকরণ করা হয়েছে। ট্রেনের লাস্ট নিউজ। আর্জেন্টিনার এই ট্রেনটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ট্রেনগুলির মধ্যে একটি। এর আরেকটির নাম হলো ট্রেন টু দ্য ক্লাউড। এই নামকরণ এর উচ্চতার জন্যই করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে 13,850 ফুট উপরে। এটি তৈরি হয় 1948 সালে। আর এই বিশাল উচ্চতায় এত বড় রেল লাইন তৈরি করতে সময় লাগে প্রায় 27 বছর। এটি অত্যন্ত উঁচু, পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইনগুলির মধ্যে একটি। মেকলং রেলওয়ে মার্কেট। এই রেলওয়ে একটি মার্কেটের উপর অবস্থিত। মার্কেটের মধ্যে দিয়ে হঠাৎ এই ট্রেন ছুটে আসার দৃশ্য দেখলে আপনার গা শিউরে উঠবে। এই মার্কেট থাইল্যান্ডে অবস্থিত। ট্রেন লাইনের উপর মার্কেট হওয়ার কারণে ট্রেন লাইনের উপরেই ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসে। ট্রেন আসার সময় হলে তারা জিনিসপত্র সরিয়ে নেয়। আবার ট্রেন চলে গেলে আবার ট্রেন লাইনের উপর তারা বসে পড়ে জিনিসপত্র বিক্রি করতে। টার্বোজেট ট্রেন। বর্তমানে ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করছে। কিন্তু অনেক আগেই, মানে 1970-এর দশকে, কোনো আধুনিক টেকনোলজি ছাড়াই ইঞ্জিনিয়াররা দ্রুতগতিসম্পন্ন ট্রেন তৈরি করতে পেরেছিলেন। সেই সময় তৈরি হওয়া ট্রেন ঘন্টায় প্রায় 295 কিলোমিটার গতিবেগে চলতে পারত, যেটি সেই সময় কল্পনাও করা যায় না, কারণ সেই সময় কোনো আধুনিক টেকনোলজি ছিল না, ফলে ছিল না এখনকার মতো সুযোগ সুবিধা। আসলে সেই সময় ট্রেনকে দ্রুতগতিসম্পন্ন করার জন্য সোভিয়েত রাশিয়া ট্রেনের সামনে 2টি জেট পাওয়ার ইঞ্জিন লাগানোর পরিকল্পনা করে। এর ফলে ট্রেনের গতি অনেকটাই বেড়ে যায়। কিন্তু এতে একটা সমস্যা ছিল, এত দ্রুতগতিতে যাওয়ার জন্য অনেক বেশি পরিমাণে জ্বালানি লাগত। সেই কারণে সোভিয়েত সরকার এটি বন্ধ করে দেয়। ভার্চুয়াল ট্রেন। এতদিন আমরা জানতাম যে ট্রেন লাইনের উপর দিয়ে চলে, কিন্তু ট্রেন লাইন ছাড়া ট্রেন কীভাবে চলা সম্ভব? এখন টেকনোলজির যুগে সেটিও সম্ভব করে দেখিয়েছে চায়না। চায়নাতে এমন একটি পরিকল্পনা করা হয়েছে যেটির জন্য আলাদা করে লাইন তৈরি করা হবে না, সেটি রাস্তার উপর দিয়ে গাড়ির মতোই রাস্তাতেই চলতে পারবে। এটি প্রথম চালু হবে চায়নার জুয়াও শহরে। এটি চলবে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে, যেখানে মাত্র 10 মিনিট চার্জ দিলে প্রায় 25 কিলোমিটার চলতে পারবে। এর মধ্যে একসাথে 25 জন যাত্রী যেতে পারবে। তুন্দ্রা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ট্রেনগুলির মধ্যে কোন ট্রেনটি দেখে আপনার সবথেকে আশ্চর্য লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।